হাহা, বিয়ে বাড়িতে হঠাৎ করে গান বেজে উঠলে নাচ তো আসবেই। আর হ্যাঁ, আমি দুষ্ট পোলাভানদের বলতেছি, বিয়ে বাড়িতে এরকম নাচ দেখে আবার জানি ক্রাশ খায়ও না। হ্যালো গাইস, আবার আপনাকে স্বাগতম ফ্যাক্স বাংলা বিডির অস্থির বিয়ে পার্ট থ্রিতে। বিয়ে বাড়িতে হাস্যকর, লজ্জাকর ও মজাদার সব কর্মকাণ্ড নিয়ে সাজানো আজকের এই ভিডিওটি। যদিও আজকে ভিডিওতে কথা কম মজা হবে বেশি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমি আপনাকে বলছি, যখন আপনার বিয়ে হবে তখন আগে থেকে হালকা পাতলা ট্রেনিং নিয়ে যাবেন। মানে এই ভাইটাকে দেখুন, উনি তো আগে থেকে সব কিছু ট্রেনিং নিয়ে আসছে। আহা, আশায় আছি কোনো একদিন বিয়ে বাড়িতে এরকম শালিকা পাইলে হালকা পাতলা মজা করে নিব। ধরুন আপনি বিয়ে বাড়ির স্টেজে এভাবে গান গিয়ে আপনার মনের মানুষের কথা সবাইকে বললেন, এর পরের দিন আপনার বাবা আপনার গান শুনে আপনার জন্য যা করবে আর কি। এখানে বেশি কিছু না, শুধু অকর মধ্যে একটু টেবিল সরাতে বলেছিল, তারপর বাকিটা ইতিহাস হয়ে গেল। কই গো, আছো নাকি? তোমার বিয়েতে আমার শালিকারা যেন ঠিক এইভাবেই নাচে। হা হা, লুকিয়ে লুকিয়ে এইভাবে মনের মানুষটাকে দেখার শান্তিটাই যেন অন্যরকম। যাদের যাদের বর্তমানে বিয়ে ঠিক হয়েছে, তারা বিয়ের পর ঠিক এইভাবে একটা কিস করে দেবেন। হ্যাঁ, ঠিক এইভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে সব মেয়েরাই চলে যাবে তাদের শ্বশুর বাড়িতে, আর আমরা সিঙ্গেল পোলায় পান্ডা শুধু চেয়ে চেয়ে দেখবো। বন্ধু, আমার কামটা করলো কি দেখছেন? বিয়ের দিনই এই অবস্থা করে ফেলছে, না জানি বাকি দিনগুলোতে কি হয়। ফ্যাক্স বাংলা বিডির মেয়ে দর্শকরা রেডি হয়ে যান, একদিন আপনাকেও এভাবে হঠাৎ করে দেখতে আসবে এবং পরের দিনই আপনি শ্বশুর বাড়ি চলে যাবেন ইনশাল্লাহ। আহা, ভাইটার সাথে আসলে অনেক বেশি পরিমাণে অন্যায় হয়েছে, তাই বলে এভাবে সাবান মাখিয়ে বসিয়ে রাখছে। বেচারা তো কিছু বলতেও পারতেছে না, আবার কিছু করতেও পারতেছে না। বিয়েটা যখন বেস্ট ফ্রেন্ডের সাথে তখন তো হাসি একটু আসবেই।
আপনি হয়তো আপনার জীবনে অনেকেই দেখছেন যে বিয়ে বাড়ি থেকে পলিথিনেট করে খাবার নিয়ে আসে। ঠিক তেমনি এই অস্থির চোরকে দেখুন, ও তো পলিথিন বের করেও মানুষের জন্য পলিথিনে খাবার তুলতে পারলো না। যারা বিয়ে বাড়িতে গিয়ে একটা মনমত শালিকা খুঁজে পান না, তাদের জন্য আমি বেছে বেছে এই ভিডিওটা বের করেছি। দেখেন তো আপনার কোনটা বেশি পছন্দ হয়। আমি জানি এই ভিডিওটা দেখার পর আমার দর্শকদের যা অবস্থাটা হয়েছে আর কি। গাইস, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তার আগে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি অমর হোক এই সব ভাই বোনের ভালোবাসা। কোন তুঝে ইউ